বিছানা তো আমি নিয়ে ঘুরছি না, গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমাকে ছাড়া? চুপ, ভাইয়ের সামনে কি বলছো এসব? নো প্রবলেম ভাবি, আমি তো, তুমি যাও, অল দ্য বেস্ট। ধুর। টিপ রুম থেকে বের হয়ে যায়, সাথে সাথে নীল হুট করে এসে টিপকে খুলে তুলে নেয়। এই ছেলে কি শুরু করেছেন আপনি? জানগো, তুমি আমার কাছে না থাকলে যে আমার কেমন কেমন জানি লাগে, একদম ভালো লাগে না, আমি কি করবো বলো। আজ আর ঢং তাই? হ্যাঁ। নীল টিপকে কোলে নিয়ে রুমে চলে যায়। কি ব্যাপার, রুম অন্ধকার কেন? অন্ধকার রুমে তো রোম্যান্স করার জন্য একদম পারফেক্ট। জান চুপ, আলো জ্বালান তাড়াতাড়ি। আমাকে এভাবে খামে জড়িয়ে ধরে থাকলে আলো জ্বালাবো কি করে? এভাবে তো তোমার আরো কাছে যেতে ইচ্ছে করছে। শরত বলেই পিচ থেকে নীলের কোমর জড়িয়ে ধরে। জান, আর একটু শক্ত করে জড়িয়ে ধরো না প্লিজ। আপনার আলো জ্বালতে হবে না, সরেন আমি জ্বালাচ্ছি। টিপ নীলকে ছেড়ে দিতেই নীল টিপকে এক ঝাটকায় কোলে নিয়ে অন্ধকারেই বিছানায় শুয়ে দিয়ে টিপের উপর নিজের ভর ছেড়ে দিয়ে টিপের কানে কানে বলে, সারপ্রাইজ আছে মিসেস নীল, চুপটি করে শুয়ে থাকেন। নীল উঠে গিয়ে রুমে আলো জ্বেলে দেয় আর পুরো রুমে আলো দিয়ে ভরে যায়। টিপ চোখ খুলে রুম দেখেই হা হয়ে যায়। নীল চট করে এসে টিপের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। টিপ নীলের গলা জড়িয়ে ধরতে গেলে তার আগেই নীল টিপের হাত দুটো ধরে নিয়ে টিপের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। তারপর টিপকে ফিসফিসিয়ে বলতে শুরু করে, এইভাবে আমাকে বেশামাল করে দিও না জান, নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হয়। সব কথা কি মুখে বলতে হয়? কেন আমায় নিজের করে নিচ্ছ না কেন? আমি কি করে বলবো আমাকে আদর করো, নিজে জোর করে কাছে টেনে নিতে পারো না? নীলের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে টিপ। নীল টিপকে কোলে তুলে নিয়ে পুরো রুম ঘুরতে থাকে। কেমন লাগছে আমার সারপ্রাইজ? আমার নীলের কোনো কাজ কখনো খারাপ হয়েছে বলো? কিন্তু হঠাৎ আমার টিয়া পাখি সারপ্রাইজ তো এখনো দেখলাই না, ওই দেখো। টিপ নীলের কোল থেকে নামতে গেলে নীল টিপকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো? ওটা তো আমার ছবি। তো আমি কখন বললাম যে ওটা আমার ছবি? ধ্যাত, এই ছবিটা তুমি কেমনে পেলে? আমি তো এমন ছবি তুলিনি। আর এটা তো টিয়া পাখি, ওটা দোবারি পিক, আর অনেকদিন আগের, মোটামুটি ওই 4 বছর আগে। তুমি এই পিক কিভাবে, আর এভাবে পুরো দেয়াল জুড়ে কিভাবে? নীল টিপকে কোলে নিয়ে সোফায় বসে টিপকে বুকের সাথে জড়িয়ে নেয়। আজকের এই দিনে আমি তোমাকে প্রথম দেখেছিলাম, আর প্রথম হার্ট অ্যাটাকের স্মৃতি এই ছবি, যত্নে বুকের মাঝে আগলে রেখেছিলাম, আজ তুমি আমার বুকে, তাই ছবিটাকে মুক্ত করে দিলাম। তার মানে তুমি আমায়? জি ম্যাডাম, নীল চৌধুরীর জীবনে এই মেয়েটাই রং লাগিয়েছে। তুমি সেদিন যখন পার্কে বসে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছিলে, সেদিনই আমি আমার মনের আর ফোনের ক্যামেরাতে তোমাকে বন্দি করে দিয়েছি। তুমি এতটা দিন ধরে আমাকে আর আমি কিছুই জানি না। জান পাখি, বাচ্চা মানুষ সহজে কিছু বোঝে না। অনেক কিছু আছে নীলের, যা বোঝার হলে তুমি অনেক আগেই বুঝতে পারতে। তাই বলে তুমি এই ফুচকা খাবার এই পিকটার রুমে এইভাবে লাগিয়ে দিলে? পিকটা দেখে নিজেকে খাদক খাদক মনে হচ্ছে। আরে রিয়া পাখি, এই পিকটার মধ্যে যে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই। তো বলো কেমন লাগলো আমার সারপ্রাইজ? টিপ নীলের বুকে মাথা রেখে নীলকে দু হাতে জড়িয়ে নিয়ে নীলের বুকে গভীর ভাবে একটা চুমু দিয়ে আবার জড়িয়ে ধরে। টিপের না বলা কথাগুলো বোঝার ক্ষমতা কি নীলের আছে? কি মনে হয়? বুঝতে পারি না তো। আমি তো সব বুঝি। কচু বোঝো? এই কচুই বুঝি, যেমন এখন তুমি মনে মনে ভাবছো। আমি তোমাকে এত ভালোবাসি কেন? তুমি জানলে কি করে? কারণ আমার দেহের হাড় দিয়ে তুমি তৈরি হয়েছ, তোমার আত্মায় আমার আত্মা মিশে আছে। তাহলে তোমার মনের কথা আমি ছাড়া কে বুঝবে বলো? যান জাননা চাই, আগে হয়তো আমায় ভালোবাসতে, এখন তো আমায় তুমি ভালোই বাসো না। এই কথা মনে হলো কেন আপনার? মনে হলো। নীল টিপের চুল মুঠো করে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসে, তারপর রাগে দৃষ্টি নিয়ে টিপের দিকে তাকায়। কি হলো? আমি তোমাকে কাছে নিয়ে সেভাবে আদর করি না, তার জন্য এটা নয় তোমাকে আমি ভালোবাসি না। ভালোবাসা শরীর দিয়ে হয় না, মন দিয়ে হয়, আর সেটা মনে হয় আমি পেয়ে গিয়েছি। আরে আমি আমি তোমাকে সেভাবে কাছে টেনে নিই না, কারণ মনে আছে সেদিন বলেছিলাম যতদিন না তুমি নিজে আমার কাছে না আসো ততদিন আমি তোমাকে কাছে টেনে নেবো না। আর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না, খবরদার এ কথা মুখেও আনবে না যে আমি তোমাকে ভালোবাসি না। নীল টিপের জন্য আগেও পাগল ছিল, এখনও আছে, ফিউচারেও থাকবে। নীল পাগল, হ্যাঁ নীল পাগল, টিপের প্রেমে পাগল। নীল টিপকে ছেড়ে বসিয়ে দিয়ে বাইরে চলে যায়। এটা কি হলো? আমি কি বললাম আর উনি কি বলে গেল? পাগল হয়ে যাব আমি। এর মধ্যে নীল টিপের সামনে বসে হাতে ছোট্ট একটা চকলেট কেক নিয়ে আসে। সরি জান, ওইভাবে তোমার সাথে আমার কথা বলা ঠিক হয়নি। টিপ নীলকে চট করে জড়িয়ে ধরে। আর আমার কেকটা পড়ে যাবে তো। যাক, এটা তোমার জন্য আমি নিজের হাতে বানিয়েছি, পড়ে গেলে সব কষ্ট বিফলে যাবে।
তুমি বানিয়েছো? তোমার জন্য। হ্যাঁ তো ভালো কেন গো সময়? তুমি নীলে টিপ তাই? নাও কেটে ফেলো এবার। গতবার একা কেটেছি, এবার তোমার সাথে কাটবো স্পেশাল দিনটা, যার জন্য সে আজ আমার সাথে। আমরা কি চাই বলো? নাও প্লিজ কাটো কেকটা। নীল টিপের হাতে চাকু ধরিয়ে দিলে টিপ চাকুটা রেখে দিয়ে নীলের হাতের আঙুল নিয়ে কেকটা কেটে আগে নিজে নীলের আঙুলটার সাথে লাগানো কেক খেয়ে নেয়। তারপর নিজের হাতে একটু কেক তুলে নীলকে খাওয়াতে গেলে নীল হাত ছড়িয়ে নেয়। কি হলো? আবার না বলা কথা বুঝতে পারছো না? টিপ কিছু একটা ভেবে নিজের ঠোঁটের সাথে কেক মাখিয়ে নিয়ে নীলের দু গালে হাত দিয়ে নীলকে কাছে টেনে নিয়ে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করে রাখলে খেয়ে মজা লাগবে না। টিপ চোখ খুলে নীলকে আরো কাছে টেনে নেয়। নীল সাথে সাথে টিপের ঠোঁট থেকে কেকের স্বাদ নিতে শুরু করে দেয়। নীল টিপকে দু হাতে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ করে নীল টিপকে ছেড়ে উঠে যেতে নিলে টিপ নীলকে হ্যাঁচকা টান দিয়ে নীল টাল সামলাতে না পেরে টিপের উপরে পড়ে যায়। আর টিপ নীলকে দু হাতে জড়িয়ে ধরে। কোথায় যাচ্ছ? আর দেরি করে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। টিপ নীলের রঙে নিজেকে রাঙাতে চায়। আমাকে তোমার রঙে রাঙিয়ে দাও নীল, প্লিজ ডোন্ট লিভ, প্লিজ লাভ মি। নীল কিছু না বলে এক টানে টিপকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। গায়ে টি শার্টটা খুলে ফ্লোরে ফেলে দিয়ে টিপের দিকে ঝুঁকে পড়ে টিপের ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দিয়ে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে। এক পর্যায়ে নীল টিপের আঁচলে হাত দিতেই টিপ নীলের হাতটা মুঠো করে ধরে ফেলে। টিপ হুট করে উঠে বসে বিছানা থেকে নামতে শুরু করে। আর নীল টিপের হাত ধরলে টিপ নীলের হাত ছাড়িয়ে নেয়। কি হলো কি? লিভ মি। হোয়াট? প্লিজ লিভ মি। টিপের এমন ব্যবহারে নীলের অপমান বোধ হয়। নীল টিপকে ছেড়ে দিয়ে ফ্লোর থেকে টি শার্টটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর এদিকে তিশা অনেকক্ষণ যাবত রিশানের রুমের সামনে দাঁড়িয়ে আছে। রেশান ঘুমের ভান করে চুপটি করে শুয়ে আছে আর তিশা দরজার সামনে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে রেশানের দিকে তাকিয়ে আছে। তিশা এবার একটু একটু করে রেশানের দিকে এগিয়ে গিয়ে রেশানের বেডের পাশে হাঁটু ভেঙে বসে খুব কাছে থেকে রেশানের মুখের দিকে তাকিয়ে থাকে। আমি তোমাকে খুব বিরক্ত করি তাই না? তার জন্য তুমি আমার সাথে কথা বলছো না, খুব অপছন্দ করো আমায়, বুঝতে পারি। কথা না বলো, তোমার পাশে আমার চুপিসারে অবস্থান করাটাও তো তোমার অপছন্দ। তুমি চাও না আমি তোমার রুমে আসি, কিন্তু আমি এখানে থাকলে তোমাকে না দেখে থাকতে পারবো না, আর আমি তোমাকে কষ্টও দিতে চাই না। তিশা রেশানের কপালে হালকা করে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দেয়। ভালো থেকো। তিশা রুম থেকে বের হয়ে আসে, তারপর নিজের ব্যাগটা হাতে নিয়ে বাসা থেকে চলে যাবার জন্য পা বাড়ায়। কই যাচ্ছ তুমি? মানে আপনি, আপনি তো ঘুমিয়ে। হাতে ব্যাগ কেন তোমার? কোথায় যাচ্ছ? আমি কি বলো? আমি চলে যাচ্ছি। কোথায়? ও বাড়িতে। কেন? এমনিতে। তিশা অনেক রাত হয়েছে, চুপচাপ রুমে গিয়ে ঘুমাও। আপনি প্লিজ গিয়ে ঘুমিয়ে পড়ুন, আপনার শরীর ভালো না, আমাকে নিয়ে ভাবতে হবে না। একটা থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব, আমার মুখের উপর কথা বলো কোন সাহসে? চুপচাপ রুমে ব্যাগ রেখে আমার রুমে আসো। ধমকাচ্ছেন কেন? অধিকার আছে তাই ধমকাচ্ছি, দু মিনিটের মধ্যে আমার রুমে আসো। রেশান হনহন করে রুমে চলে গেল আর তিশা রুমে গিয়ে ব্যাগ রেখে রেশানের রুমে গিয়ে দাঁড়ায়। রেশান তিশার দিকে অগ্নিময় দৃষ্টিতে তাকিয়ে আছে। রেশানকে ওভাবে দেখে তিশার কলা শুকিয়ে গেল। আমার সামনে এসে দাঁড়ান। তিশা এক পায়ে দু পায়ে রেশানের সামনে এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছিলে? ও বাড়িতে। কেন? এমনিতেই। সত্যিটা বলো। আমি চাই না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক, আমি জানি আমাকে আপনার পছন্দ নয়, আর আমি আপনার আশেপাশে থাকি সেটা আপনার পছন্দ নয়, আর আমার জন্য আপনি কেন কষ্ট করবেন বলেন? তার জন্য, তার জন্য তুমি এ বাড়ি থেকে চলে যাচ্ছ তাই তো? অমনই কিছু। রেশান চট করে উঠে তিশাকে দেয়ালের সাথে চেপে ধরে। তিশা ভয় পেয়ে যায় রেশানের এমন আচমকা হামলায়। খুব সাহস বেড়েছে তোমার তাই না? নিজেকে খুব বড় ভাবতে শুরু করেছো। কেন? তোমাকে আমি একবারও বলেছি তোমার জন্য আমার কোনো সমস্যা? রাতে আপনার আর আপুর কথা তো শুনেছি আমি। কি শুনেছো তুমি? আমি বলেছি তোমার জন্য আমার সমস্যা? আপনি বলেছেন আমি এ ঘরে আসি তার জন্য আপনার সমস্যা, আমি যেন এ ঘরে না আসি। ঘরের কথা ভেবে চলে যাচ্ছ? তুমি যে আমার মনের ঘরে ঢুকে বসে আছো তার কি হবে? চলে যেতে হলে এখান থেকে বের হয়ে যেতে হবে। সমস্যা কি? যার ছবি ফোনে ল্যাপটপে রেখে দিয়েছেন তার কাছে গেলেই আমি মন থেকে বের হয়ে যাব। আর যাবেন কি, সে তো আপনার সাথেই থাকে। সাথে থাকে মানে? সাথে থাকে মানে বুঝেন না? না বুঝিয়ে দাও। আপনাকে কেন কিছু বুঝতে হবে না, আমি রুমে যাব, সরুন।
কেন আমার কাছে থাকতে খারাপ লাগে? রেশান্ত ইশাকে হালকা করে জড়িয়ে ধরে। হচ্ছে কি, ছাড়ো না আমাকে। ছাড়বো কেন, আমি তো পরপুরুষ না তোমার কাছে, সেই অধিকার তো আমার কাছে আছে, তাই না? কি হলো, কথা বলছো না কেন, অসহ্য লাগছে? ওকে সরি, সরি আপনাকে টাচ করার জন্য, আপনি যান রুমে। কি হলো জান? তিশা রুম থেকে বের হতে গেল। আমার জন্য আপনাকে বাসা থেকে যেতে হবে না, আমি কাল চলে যাব। কেন? এমনি। এমনি কেন, আর আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনার শরীর ভালো না, আপনি বসুন। রেশান তিশার কোনো কথার উত্তর না দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে বেলকনিতে চলে যায়। তিশাও রেশানের পিছু পিছু যায়। কি হলো, রুমে যেতে বললাম না? আপনি স্মোক করছেন কেন? ইচ্ছে হলো। আপনাকে না শুয়ে থাকতে বললাম? থাক, আর এই সিম্পেথি দেখাতে হবে না, আমার জন্য ভেবে আপনাকে আর কষ্ট করতে হবে না। রুমে চলেন। ওহেতু মায়া বাড়িয়ে লাভ কি বলেন, আমি চলে গেলে তো আপনি বাঁচেন, কেন যে বেঁচে গেলাম, মরে গেলে আজ আর আপনাকে কষ্ট পেতে হতো না। তিশা চট করে রেশানকে জড়িয়ে ধরে। কিচ্ছু হবে না আপনার, এমন কথা আর মুখেও আনবেন না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। কেন, আমার কিছু হলে তোমার কি? আমারই তো সব, ভালোবাসি তো আমি তোমাকে, বোঝো না কেন তুমি, খবরদার কখনো এমন কথা বলবা না। সত্যি ভালোবাসো আমায়? হুম, অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি বাচ্চা মেয়েটি আমার। আমি মোটেও বাচ্চা মেয়ে না। আমিও তো ভুলে গিয়েছিলাম তুমি বাচ্চা মেয়ে নও, যা দেখেছি তারপরে আর। চুপ। রেশান আর তিশা একে অপরকে জড়িয়ে ধরে, এদিকে টিপ ফ্লোরে বসে কাঁদতে থাকে। সারা রাত চলে যায়, নীল বাসায় ফেরে না। টিপ নীলের ফোনে ফোন দিয়েই যাচ্ছে, নীল ফোন রিসিভ করে না। নীলের প্রচণ্ড অভিমান হয়েছে টিপের উপর, টিপ নিজে ওকে কাছে টেনে আবার দূরে ঠেলে দিয়েছে। নীল মনে মনে প্রমিস করে নিয়েছে টিপকে আর কখনো চ্যাট করবে না। সকালে সবাই বসে নাস্তা করছে আর টিপ চুপচাপ বসে বারবার দরজা থেকে তাকাচ্ছে। আপুই, দুলা ভাই কই? টিপ কিছু বলতে যাবে তার আগেই নীল বাসায় এসে পড়ে। কি ব্যাপার দুলা ভাই, সকাল সকাল কোত্থেকে আসছেন? একটু কাজ ছিল। সব সময় কিসের কাজ তোর? তাই তো বলি, ভাবি বারবার দরজার দিকে তাকাচ্ছে কেন, ভাই বউ আগে কাজ পরে। আমি একটু আসছি। নীল রেশানের কথার জবাব না দিয়ে উপরে চলে গেল, টিপও উপরে চলে গেল। মনে হচ্ছে এদের কিছু একটা হয়েছে। এটা নতুন কি? আমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া হবে না। কেন? আমাদের মধ্যে শুধু প্রেম হবে, ভালোবাসা হবে, আর